গাইস, ওই যে ওইখানে হচ্ছে সার্জেন্ট পুলিশ বসছে, ঠিক আছে? আমার কেন জানি মনে হচ্ছে আমরা যদি এখান থেকে ঘুরে যাই, কারণ 5 মিনিট তো এখানে দাঁড়াইলাম, আমরা ঘুরে গেলে আমাদেরকে আটকাবে আর কাহিনীও করবে আমার মনে হচ্ছে। ও, আমাকে আটকাবে না। ওরা এখন আসবে কিভাবে গাইস? আমার সামনে 4টা বাইক আছে। 4টা বাইকের চেয়ে নর্মাল ব্রেক হচ্ছে জিক্সার মনোটনের, কিন্তু এই 4টা বাইকের চেয়ে টান বেশি হচ্ছে জিক্সার মনোটনের। 100-এর নিচে বাইক আজকে নামবেই না যতদূর যাব। অলরেডি 106, সামনে জিক্সার FIABS। ওভারটেক ভাইয়া, বললাম না ভাই, জিক্সার মনোটনের সেই পাওয়ার একদমই, হাওয়া নাই, সব হাওয়া বের হয়ে গেছে আর আঠা ঢুকানো আছে, সেজন্য মনে হয় শুধু পাম দিলেই হয়ে যাবে ক্লিয়ার। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল HB Vlogs। তো কী অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আজকে রানিং অবস্থায় ব্লগটা স্টার্ট করলাম। তো আমরা 5-6টা বাইক এখন আশেপাশে নাই, তো আমরা 5-6টা বাইক মিলে একটা রাইড দিব। রাইড দেওয়ার জন্য বের হয়েছি, কিন্তু মাঝখানে হয়েছে একটা সমস্যা, সেটা হচ্ছে এই যে FZ-টা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এই যে FZ-টা যেটা এখন মেকানিকের দোকানে ঢুকলো, আস্তে আস্তে FZ-এর পিছনের চাকায় মানে লিক হয়েছে। এই যে দেখেন, পিছনের চাকাটা একদম বসে গেছে লিক হয়ে। কি পাম্প দেওয়া যাবে না? হো হো, এখানে এখানে মূলত লিক সারানোর জন্যই দাঁড়াইছিলাম। হঠাৎ করে ওইরকম, আমরা লক্ষ্মীতলায়, দিনাজপুর লক্ষ্মীতলায় খাইতে ঢুকছিলাম, ঠিক আছে, দুপুরের খাওয়া করতে ঢুকছিলাম। এখন সময় হচ্ছে 3:11, আমরা দুপুরের দিকে বের হয়েছি। তো হোটেল থেকে খায় যখন বের হয়েছি, একটা লোক বললো যে ভাই এই লাল বাইকটা কার, এই লাল বাইকের পিছনের পাম্প হঠাৎ করে চলে গেল। তো পরে দেখতেছি যে চাকা লিক হয়েছে। এই যে এখানে দেওয়া যাবে, এখন কথা হচ্ছে এটা কি লিক হয়েছে? হ্যাঁ সেটাই, ফুটা হইলে রাবার ঢোকা নিতে হবে। দেখি মূলত ফুটা হয়েছে কোথায়, ইয়া নিউট্রাল করতে কোথায়, এটা ও এই যে এইখানে ফুটা হয়েছে, এটাই ফুটা হয়েছে একদমই, হাওয়া নাই, সব হাওয়া বের হয়ে গেছে আর আঠা ঢুকানো আছে, সেজন্য মনে হয় শুধু পাম্প দিলেই হয়ে যাবে ক্লিয়ার। আর যদি পাম্প দিলে ক্লিয়ার না হয় তাহলে এখানে রাবার ঢুকাইতে হবে। 40-42 রাখিয়েন, হ্যাঁ জেল দেওয়া আছে 40, ঠিক আছে। তাহলে এখন দেখতে হবে যে পাম্প যাচ্ছে কিনা, দেখ তো ঘুরে, জেল বের হয়েছে, তাহলে কি এখন চলবে? এখন রাস্তায় যদি হয় তাহলে ওটা পরে দেখা যাবে, চলো। হ্যাঁ, টিউবলেস টায়ার লিক হইলেও নো প্রবলেম, সাথে সাথে সলিউশন। ওঠো তুমি, ওঠো, দিয়ে দিচ্ছি। এটার দাম ভাইয়া ফুল সেট আপ 55,000। তো গাইস, ওই FZ-এর টায়ারও পাম্প দেওয়া শেষ, এখন হবে একটা না একটা রাইড, ওকে? আজকে বাইক 100-এর নিচে নামবে না, চলেন একটা উড়া ধরে রাইড হবে। আর এখন আমি আসছি হচ্ছে মোহনপুর রাবার ড্যাম। ওরে ওয়েদার রে, এই যে এটা হচ্ছে রাবার ড্যাম, রাবার ড্যামে অনেক পানি হয়েছে রে ভাই, জোস, আসার সময় এখানে দাঁড়াইতে হবে, কারণ এখন আমরা আসছি হচ্ছে টানের মুডে। আজকে একটু টান দিতে ইচ্ছা করছে খুব বাইকটা। তো সামনে যেখানে ফাঁকা রাস্তা পাবো ওখানে বাইক খিঁচায় টান দিব, এইভাবে এইভাবে টান হবে। আর ওয়েদারটা দেখছেন, বৃষ্টি আসার মতো ওয়েদার, হালকা হালকা রোদ কিন্তু আকাশে অনেক মেঘ।
আমরা টোটাল 5টা বাইক যাচ্ছি, 5টা বাইক রাইডে আজকে বের হয়েছি। একটু পর সবাই একসাথে হব। এই যে এটা একটা জিক্সার FIABS। এই দিনাজপুরের আমতলি বাজার পার হইলে সামনে আমবাড়ি, ঠিক আছে। আমবাড়ি পার হয়ে ফুলবাড়ি যাওয়ার যে রোডটা ভাই, বিশাল রোড, ফাঁকা। ওই রোডটা যদি এই রোডের মতো স্মুথ হইতো, ওইখানে টান দিয়ে মজা পাওয়া যেত। আপনি ওখানে GS-XR-এরও টপ চেক করতে পারবেন, টপ স্পিড চেক করতে পারবেন, মানে এত বড় রোড ফাঁকা। কিন্তু রোডটার প্রবলেম আছে, রোডটা অনেক উঁচা নিচা। তো গাইস, এই যে এখানেও সুন্দর রাস্তা, ঠিক আছে। আর আমার আমার পিছনে আছে পিলিয়ন আমার, হ্যাঁ। তো এখানে একটা টান দেওয়া যাক, চলেন। রাস্তা অনেক সুন্দর, এটা অলরেডি 100 জোস। এই রাইডটাই যাচ্ছিলাম গাইস, সামনে জিক্সার FIABS। ওরে রোড, পুরো 100-100 টান গাইস। 100-এর নিচে বাইক আজকে নামবেই না যতদূর যাব। অলরেডি 106, সামনে জিক্সার FIABS, ও পুরা টানতেছে। কিন্তু মনোটনের সাথে FIABS কখনো পারবে না। এই যে 109-10 উঠে গেছিল, রাস্তা থাকলে জিক্সার FIABS রে ক্রস দিয়ে দিতাম। কিন্তু মনোটনের আবার ব্রেক খারাপ, ঠিক আছে। তো FI যেখানে ব্রেক করতে পারবে, আমি ওখানে ব্রেক করতে পারবো না, সেজন্য আমাকে একটু সাবধানে যাইতে হবে। আর পিছনে আছে FZ, আরও দুইটা জিক্সার FIABS আছে, না একটা কার্বোরেটর আছে জিক্সার, আর দুইটা FIABS আছে, আর একটা তো FZ ভার্সন 3। আর আজকের ওয়েদারটা অনেক জোস। ওরে ভাই, ডান দিকে তো তাকানোই যাচ্ছে না, বাতাসে মনে হচ্ছে হেলমেট খুলে পড়বে। অলরেডি 106, ওকে, আস্তে 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 ভাই, যাইস না ভাই, যাইস না ভাই, ভাই যাইস না। ওরে ওরে ভাই, এটা কি ছিল, পুরাই ক্রেজি। ওরে, আমি বুঝতে পারছিলাম যে যাইতে পারবে না, কিন্তু যে বাউলিটা দিছে বাসের সামনে যায় জোস, বাসও মারছে দীপার, অস্থির ভাই, অস্থির। ১০০+ স্পিডে বাউলি ভাই। এই রাস্তা একটু টান দেওয়া যাক, ওকে। বাতাসটা কিরে ভাই আজকে, কঠিন বাতাস। আর রাস্তা দেখেন একদম সোজা, কিন্তু উঁচা নিচা, এরকম উঁচা নিচা রাস্তায় টানা রিস্ক। ওরা নাই পিছনে, হ্যালো তো, হ্যালো, দেখি কত উঠে। পাঁচ গিয়ার থেকে টানা শুরু করছি তো পিলিয়ন নিয়ে, যদি গিয়ার শিফটিং করতাম অনেক উঠতো, 13 উঠছে না 14। আর উঠে নাই, ওকে, পিলিয়ন নিয়ে 114 এনাফ। আমার সামনে 4টা বাইক আছে, 4টা বাইকের চেয়ে নর্মাল ব্রেক হচ্ছে জিক্সার মনোটানের, কিন্তু এই 4টা বাইকের চেয়ে টান বেশি হচ্ছে জিক্সার মনোটানের, ঠিক আছে। ওকে,
ঠিক স্যার, নোটির পোলারে ধরে ফেল, ধরতে তো দিবে না আরেক নোটির পোলার। একশোতে বাউলি, কম কথা। সবগুলো আমাকে ছাড়ে চলে যাচ্ছে, তারা আমাকে ভালোই বাসে না। দেখছেন গাইস, 106.7 হানিফের সাথে নো পাঙ্গা, কোনো বাসের সাথেই নো পাঙ্গা গাইস। বললাম না ভাই, জিক্সার মনোটনের সেই পাওয়ার। এই যে সিএনজি, এই যে, এই যে, এই যে সিএনজিটা, ভাই রে ভাই জোস। আর আমার ভাইকে মনে করেন যে টান এরকম উঠতেছে কেন জানেন, তার কারণ হচ্ছে আমার রিং পিস্টন নতুন বাইকের, আমি রিবিল্ড করছি, ওই জন্য মনে করেন যে থ্রোটল ঘোরানোর সাথে সাথে বাইক উড়াচ্ছে। ইয়ো, দেখো টান দেখো গাইস, ওইটারও খাই দিব, কিন্তু না, যাওয়া যাবে না। আমাকে আটকাবে না সার্জন, দেখে ওরা সবগুলো হেলমেট ছাড়া ব্রেক মারছে, কিন্তু আমার তো সব কিছুই আছে, ওই জন্য আমি পার হয়ে গেলাম। ওরা এখন আসবে কীভাবে গাইস, সার্জেন্টের ভয়ে এখন টানাটানি এখানে স্টপ করতে হবে গাইস। ওই যে ওইখানে হচ্ছে সার্জেন্ট পুলিশ বসছে, ঠিক আছে, আমরা তো টান দিয়ে পার হয়ে আসলাম, ওই যে উনিও দাঁড়ায় গেছে ওখানে। এখন আমাদেরকে এখান থেকে ঘুরে আবার যাইতে হবে সার্জেন্টের সামনে দিয়ে, প্রথমবার তো আমাদেরকে আটকায় নাই, ঠিক আছে। এইবার আমার কেন জানি মনে হচ্ছে আমরা যদি এখান থেকে ঘুরে যাই, কারণ 5 মিনিট তো এখানে দাঁড়াইলাম, আমরা ঘুরে গেলে আমাদেরকে আটকাবে আর কাহিনীও করবে আমার মনে হচ্ছে, ঠিক আছে। এখন দেখি, চলো নাকি আগাই, বিসমিল্লাহ। আর বাইকের তো স্টিকার করা আছে, দেখি কি হয়। হ্যাঁ দেখি কি করে, হাত বাড়াক, দেখি আটকাক আটকাক, মনে তো হয় না, আমি একটু আসতে যাই, হ্যাঁ দেখি কি করে। হো, তাকাইলই না, অথচ ওখানে কেস দিচ্ছিল অনেকগুলো গাড়ি, মানে যারা কলিজা নিয়ে যাবে তাদেরকে আটকাবে না, যারা কলিজা ছাড়া ভয়ে ভয়ে যাবে ওদেরকেই আটকাবে। তো গাইস, অনেক হয়েছে টানাটানি, আমাদের স্কোয়াড থেকে আমি বঞ্চিত হয়ে গেছি, তো আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা আমাকে এখানেই শেষ করতে হবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের জন্য এটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি রাইড করবেন। আল্লাহ হাফেজ, টাটা।